আজকের পর্বে আপনারা দেখতে পারবেন কালীপূজার দিন রুদ্র আরতি করছে, পাশে দাঁড়িয়ে ঢাক বাজাচ্ছে ফুলকি, বাড়ির সবাই সেখানে উপস্থিত। হঠাৎ করে ঘরের আলোটা বন্ধ হয়ে যায়। মাধবীলতা রুদ্র সামনে আসে। ফুলকি চিৎকার করে রুদ্রকে বলে, ওই দেখুন জামাইবাবু। কি? রুদ্র একটু ঘাবড়ে যায়। মাধবীলতা রুদ্র সামনে এসে বলে, চিনতে পারছো আমাকে রুদ্র? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবে।